আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইসলামের পাককালে আরবদের নিকট কন্যা সন্তান জন্ম নেওয়া পিতার জন্য অপমানজনক ছিল। পিতার নিকট কন্যা সন্তান জন্মের সংবাদ দেওয়া হলে তারা ভাবত কিভাবে এই জঘন্য অপমান থেকে বাঁচা যায়। তাই তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত পতিত করত বা কবর দিত। মহান আল্লাহ কন্যা সন্তানদের পতিতকরণ সম্পর্কে বলেন, জীবন্ত পতিত কন্যা সন্তানকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। কোরআনের আয়াত তাকবীর 7-8। জাহিলি যুগে কন্যা সন্তান ছিল পিতা ও সমাজের নিকট এক অপদার্থ ও মূল্যহীন। তাকে সমাজে বেঁচে থাকতে হলে লাঞ্ছিত অপমানিত হয়ে বেঁচে থাকতে হতো। সমাজে তাদের কোনো মূল্য ছিল না, এমনকি পিতার সম্পত্তিতে তাদের কোনো অংশও ছিল না। কিন্তু ইসলাম মানবতার জন্য এই চরম অপমাননাকর রীতি চিরতরে বিলুপ্ত করেছে। কোরআন মাজিদে কন্যাদেরকে পুরুষের মতোই মিরাছের অংশীদার করা হয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদের বিশেষ অর্থনৈতিক বিধান দিয়েছেন। তিনি আদেশ করেছেন, একজন পুরুষ দুইজন মেয়ের সমান অংশ পাবে। কেবল মেয়ে সন্তান দুজন কিংবা ততোধিক হলে তারা পরিত্যক্ত সম্পত্তির 2/3 পাবে। আর যদি একজন কন্যা হয় তাহলে সে মোট সম্পত্তির অর্ধেক পাবে। কোরআনের আয়াত নিসা 11। সম্মানিত দর্শক, উক্ত ঘটনাটি দেখে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি এই ইসলামিক লেকচার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।